বন্ধুরা, আমি কল্যাণী এমসকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটায় প্রচুর লোকের কমেন্ট এসেছিল, প্রচুর ভিউয়ার্স যারা কমেন্ট করেছিল যে মেনলি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, কী করে রেজিস্ট্রেশন করব, ওই যে নাম্বার দেওয়া আছে তার সত্ত্বেও রেজিস্ট্রেশন করা যায় না, বা অ্যাপস থেকেও রেজিস্ট্রেশন করাটা অসুবিধা। তো আমি আজকে এই কল্যাণী এমসে যে সমস্ত কোশ্চেন তোমাদের ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমি কল্যাণী এমসের বলতে পারো পরের প্রথম একটা ভিডিও দেওয়া আছে, যেটা কীভাবে ডাক্তার দেখাবে। আর আজকের আমি এই ভিডিওটা করছি তোমাদের কোশ্চেনগুলোকে নিয়ে, কল্যাণী এমসের বলব। আজকে কল্যাণী এমসে ওয়ার্কার টেকনিশিয়ান আমার সঙ্গে আছে, তার কাছ থেকে জেনে নেব যে এই কল্যাণী এমসের ডাক্তার দেখাতে গেলে ঠিক কি করতে হয় বা কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, সেগুলো কীভাবে সমাধান করতে পারি। তো সেইগুলো আমরা আজকে তার সঙ্গে জেনে নেব। তোমাদের যেগুলো কোশ্চেন ছিল তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার পাশে বসে আছে, যে আমরা বুকিং করার সময় যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে আমরা ফোন করি, কিন্তু ফোন করতে গেলে দেখা যায় আমরা ফোন করে ঠিক করে বুকিং করতে পারি না। এই বিষয়টা যদি একটু আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের যদি বলে দেওয়া হয় আমার মনে হয় খুব সুবিধা হবে, যে কি বিষয়টা। যেটা বুকিংয়ের টাইমটা যেটা মোবাইল নাম্বার আমাদের আছে এমসের যে মোবাইল নাম্বারটা, তো এক্স্যাক্টলি 2019 সাল থেকে ওই মোবাইল নাম্বারটাই আছে। তো আপনারা খুব ডিলে হয়, যেটা আপনার অনলাইনে বুকিংটা সেম আপনার 3 মাস বা 2 মাস ডিলে প্রসেস হয়, 2 মাস পরে বুকিং আছে, সেটা ওরকমই। আর মোবাইলে যেটা আমি বলতে চাই, মোবাইলে আপনারা একটা জিনিস করবেন, 12টা থেকে 1টার মধ্যে বেশি ট্রাই করবেন এই টাইমটা, ঠিক আছে। 12টা AM থেকে 1 PM মানে 1 ঘন্টা এই টাইমটায় আপনারা ট্রাই করবেন বেশি। আর হচ্ছে পার মিনিটে আপনারা হচ্ছে গিয়ে 20 থেকে 30 বার কল করতে হবে আপনাকে 1 মিনিটে, ওই মাঝখানে আপনাকে ফোনটা ধরা নেই। কেননা আমরাও করি, আমরা ফোন অত ভিডি থাকি তো আমরা অতটা বুকিং করতে পারি না, নানা রকম কাজ থাকে, ওই জন্য পার মিনিটে 20 থেকে 30 বার আপনার ট্রাই করবে, ঠিক আছে, ঠিক ফোন ঢুকে যাবে। মানে একবার দুবার করে কি হয়, আমরা অনেক সময় যেরকম নরমালি ফোন করি একবার দুবার করে ফোনটাকে কেটে দিই, ওরকম করে সে লাগাতেও পারে না। না না, একদমই, আপনি বললেন যে একবার লাগালাম, হ্যাঁ বিজি বলছে, নেক্সট টাইমও লাগালাম বিজি বলছে, কিন্তু হচ্ছে না। কিন্তু এই প্রসেসিং করলে মানে সারাদিনও আপনি বুকিং করতে পারবেন না, ওই আপনার পার মিনিটে 20 থেকে 30 বার কল করতে। তোমরা শুনতে পেলে যে ফোন করেও আমরা পাই না, এটা একদমই ঠিক কথা। তো ফোন করে পেতে গেলে মিনিমাম প্রত্যেক মিনিটে 20 থেকে 25 বার কিন্তু তোমাকে ফোনে ট্রাই করতে হবে, তাহলে কিন্তু তোমার কলটা ওখানে যাবে এবং রিসিভ হবে এবং তুমি তোমার নামটা ওখানে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রসেস একই, সেই আধার কার্ড নিয়ে থাকতে হবে, আধার কার্ডের দিয়ে সেটা তো জানো তোমরা সব আগের ভিডিওতে। আর আরেকটা বিষয় যে এমসে যারা ডাক্তার দেখাতে যায় তাদের অনেক সময় ডাক্তারবাবুরা বলে যে ছবি করতে, বিভিন্ন এক্সরে করতে বা ওষুধ নিতে বলে, তা সেই ওষুধগুলো কি এমসের মধ্যে পাওয়া যায় না, ছবিগুলো কি ভিতরেই করা হয় নাকি বাইরে করা হয়, সেটা যদি একটু বলা হয়। তো যেটা রিপোর্টের কথা, রিপোর্ট যেটা করবে বাইরের, কিন্তু আমাদের এমসে আমি দেখলাম হচ্ছে 80% রিপোর্ট চালু হয়ে গেছে, 80% কাজ হয়ে গেছে। তো আপনারা, আমি আশা করি এমসে করাই ভালো, কিন্তু এমসে আর একটা সাবসিডি পাবেন, 30% 40% সাবসিডি পাবেন। আপনার যেটা 1000 টাকার রিপোর্ট সেটা আপনি 300 টাকায় পেয়ে যাবেন, আপনার যেটা 10,000 টাকা সেটা 300 টাকা পেয়ে যাবেন। এই জন্য আর এমসেও সব বিভিন্ন ধরনের কোম্পানি বা সব দামি দামি মেশিন পত্র এসে, আমি তাই এমসে করাই বেটার। সেটাই, একদমই একদমই, কারণ এমসে করাটাই বেটার। এমসে যে যন্ত্রপাতিগুলো আছে অত্যাধুনিক যন্ত্রপাতি, সেটা অবশ্যই ঠিক যে বাইরে করার থেকে অবশ্যই ভিতরে করাই ভালো, এবং সেখানে অনেক খরচাও কম, তাই না? এবং আমরা নরমাল ফ্যামিলি তো সেটা বাইরে করতে গেলে প্রচুর টাকা লাগে, সেই হিসেবে আমরা কল্যাণী এমসে আমরা যখন যে ওষুধগুলো দেয় ডাক্তারবাবুরা অনেক সময় ওষুধ প্রেসক্রাইব করে, তো সেই ওষুধগুলো কি ভিতরে পাওয়া যায় বা পেলে সেগুলো কেমন কি খরচা পড়ে বা কেমন কি, সেই সম্পর্কে যদি একটু বলো তাহলে সুবিধা হয়। ওষুধ তো এখন, আগে যেরকম ফার্মিট একটা ছিল, এখন আপনার 3টে ফার্মিট হয়ে গেছে, ঠিক আছে, ওষুধটাও অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি কেন বাইরে ছাড়া আপনি ভিতরেই নিতে পারবেন ওষুধ, কারণ এখনকার বর্তমানে যেসব নর্মাল ফ্যামিলি আছে, ঠিক আছে, এমসি নেওয়ার দিকটা কেন বলছি, এমসি আপনার 30% লেস হবে, ঠিক আছে, বাংলাদেশ থেকে দেখেছে ওদের একটা কোশ্চেন থাকে, যে বাংলাদেশ থেকে ওরা এমসে ডাক্তার দেখাতে চায় সাউথ ইন্ডিয়াতে না গিয়ে,
দক্ষিণ ভারতে না গিয়ে, তো তারা এখানে কিভাবে ডাক্তারটা দেখাবে সেই সম্পর্কে যদি একটু বলা হয় তাহলে আমার মনে খুব ভালো হবে। হ্যাঁ, বাংলাদেশের একটা সাবসিডি আছে খুব ভালো, কেন বলুন তো আমাদের যেটা আমরা ইন্ডিয়ায় থেকে যতটা পরিষেবা যেটা না পাবো বাংলাদেশের, বাংলাদেশ নেপাল পাকিস্তান বলুন এরা সাবসিডি পাবে, মানে প্রতিবেশী দেশ যেগুলো আছে, হ্যাঁ ওরা সাবসিডি আমাদের ছেড়ে আরো বেশি পাবে সেটা করে রেখেছে। এই জিনিসটা খুব ভালো জিনিস, কেননা ওরা এত দূরে জার্নিং করে আসবে এই পশ্চিমটা, আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা নেপাল থেকে আসলে কি করবেন, আপনার যেটা আপনার পাসপোর্ট আছে আপনার কাউন্টারে গিয়ে পাসপোর্ট দেখালে আপনার বুকিং হয়ে যাবে। তাহলে যারা বাইরের অডিয়েন্স যারা আমার ভিডিওটা দেখেছে তারা জেনে গেলে যে পাসপোর্ট সেটা নিয়ে এসে জাস্ট এখানে দেখাতে হবে, তখনই সে ওখানে এন্ট্রি করতে পারবে এবং ওপিডিতে সে চিকিৎসা করতে পারবে। আমি যখন ভিডিওটা করেছিলাম সেখানে দেখেছিলাম মানে ওই কতগুলো স্পেসিফিক ডিপার্টমেন্ট তখন চালু ছিল, অনেক ডিপার্টমেন্ট তখন চালু হয়নি, তো এখন নতুন নতুন কি ডিপার্টমেন্ট চালু হয়েছে, যেমন নিউরোলজি, তারপরে ENT বা এই ধরনের কি কি নতুন যদি ডিপার্টমেন্ট যেগুলো চালু হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলা হয়। এখন বর্তমান যেটা আমি দেখছিলাম, ঠিক আছে আমি সঠিক বলতে পারছি না, 63 ডিপার্টমেন্ট অলরেডি চালু হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলাম, আমি যখন করেছিলাম বোধহয় ওই 30 আশেপাশে ছিল, তার মানে প্রায় তার দুগুণ মতো ডিপার্টমেন্ট কিন্তু এক্সট্রা চালু হয়ে গেছে, কারণ ভিডিওটা করাই আমার প্রায় 2 বছরের বেশি সময়ে। কিছু বলার থাকে যারা স্পেশাল কোনো বিষয় যদি যারা দেখাতে আসে তাদের কি কি রুলস ফলো করতে হবে সেই সম্পর্কে? রুলস ফলো করতে আপনাকে আধার কার্ড নিয়ে আসতেই হবে, ব্যাস আর কিছু নেই, আধার কার্ড নিয়ে আসতে না প্রয়োজন। আর আপনার একটা জিনিস মনে করবেন যে আপনাদের বুকলেট যেটা বই, আপনাদের রেজিস্ট্রেশন যেটা বই হয়, আপনি বইটা সংগ্রহ করে রাখবেন, কেননা বইটা একবার হারিয়ে গেলে প্রচুর হ্যাপা, প্রচুর হ্যাপা বলে আপনাদের থানায় যেতে হবে, কোর্ট নাম্বার নিতে হবে, কোর্ট নাম্বার নেওয়ার পরে আপনাকে কেস করতে হবে, তারপরে আবার নতুন আইডি দেবে থানা থেকে, আপনি আবার এনসে আসবেন, আইডিটা ফেলবেন, তারপরে নতুন হবে। ওই জন্য বইটা আপনারা ঠিক সাবধানে রাখবেন, যাতে বইটা পেলে সবকিছু এভরিথিং চালু হবে, বইটা যদি হারিয়ে যায় আপনার খুব ভোগান। এবার আমরা দেখে নেব এমস কোন কোন দিন বন্ধ থাকে, অর্থাৎ সারা বছর কিন্তু এমস খোলা থাকে না, তার লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি কোন কোন দিন বন্ধ থাকে। তাহলে বুঝতে পারলে দর্শকরা বা ভিউয়ার্সরা যে এমস সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তার অনেকগুলো উত্তরই কিন্তু আমরা জেনে নিলাম, আর যদি নতুন কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কোশ্চেন করতে পারো কমেন্ট বক্সে, চেষ্টা করা হবে উত্তর দেওয়ার। তো অসংখ্য ধন্যবাদ এই দাদাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর খুব শীঘ্রই এমসকে নিয়ে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো।